সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে রবিবার রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সংলাপ এর ধারাবাহিকতায় মঙ্গলবার তিনটায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এ সময় ইসি পুনর্গঠনে আইন করার দাবি তোলা হতে পারে বলে জানিয়েছে জাতীয় পার্টি তারা যদি একই সঙ্গে কমিশনারদের যোগ্যতার মাপকাঠির প্রস্তাব তুলে ধরবে দলটি কি ধরনের আইন হওয়া উচিত এবং আইন হলে ভালো হয় তো আমরা বলবই যদি সার্চ কমিটির কোনো স্পেসিফিক সুনির্দিষ্ট নাম চান অথবা কোনো মতামত চান বা কি ধরনের মানুষ তারা আমরা যোগ্য বলে মনে করি সেগুলো সম্পর্কে আমরা প্রস্তুতি নিয়ে যাব। তবে সময় স্বল্পতার কারণে আইন করা না গেলে ভবিষ্যতে আইন করার আহ্বান জানাবে জাতীয় পার্টি স্বল্পতার কারণে আইন করা হয়তো সম্ভব হবে না এখন পরবর্তীকালে যেন আইন করা হয় যেহেতু আমরা পার্লামেন্টেও আছি আমরা পার্লামেন্টেও কথা বলবো যে পরবর্তীকালে যেন করা হয় কিন্তু এখন যেটা সময়ের সীমাবদ্ধতার কারণে মহামান্য রাষ্ট্রপতি তিনি যে সাংবিধানিক দায়িত্ব পেয়েছেন সেইটা তিনি সমুন্নত রাখবেন এবং সেখানে স্বচ্ছতা নিরপেক্ষতা তিনি রাখবেন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির প্রতি আস্থা আছে জানিয়ে দলের নেতারা বলছেন সংলাপের মাধ্যমে দেশে রাজনীতির নতুন দিশা খুঁজে পাবে রাজনীতিতে দুটো জিনিস আছে সংলাপ এবং সংঘাত সংঘাত সংঘাতের জন্ম দেয় সংলাপ থেকে কিন্তু একটা ফলপ্রসূ সমাধান বেরিয়ে আসে তাই মহামিন্দ রাষ্ট্রপতি সংলাপের যে উদ্যোগ নিয়েছেন আমরা জাতীয় জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই তবে সার্চ কমিটি গঠন ও ইসি পুনর্গঠনে সুনির্দিষ্ট কি প্রস্তাব জাতীয় পার্টি তুলে ধরবে তা জানতে অপেক্ষা করতে হবে সংলাপ শেষ হওয়া পর্যন্ত হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ঢাকা